আর যে খবরের দিকে নজর রাখবো, সরকারি হাসপাতালে টাকার বিনিময়ে টেস্ট, মালদহের গ্রামীণ হাসপাতালে বেআইনি কাজের অভিযোগ, অভিযুক্ত মৌলপুর গ্রামীণ হাসপাতালের ল্যাব কর্মী। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সরকারি হাসপাতালে টাকার বিনিময়ে করা হচ্ছে টেস্ট, মালদহের গ্রামীণ হাসপাতালে এই বেআইনি কাজের অভিযোগ, অভিযোগ উঠেছে গ্রামীণ হাসপাতালের ল্যাব কর্মীর বিরুদ্ধে। হাসপাতালের ল্যাব কর্মীর বিরুদ্ধে অভিযোগ, টাকার বিনিময়ে টেস্ট করাচ্ছেন ওই কর্মী। মালদহের গ্রামীণ হাসপাতালে এই বেআইনি কাজের অভিযোগ উঠেছে অভিযুক্ত মৌলপুর গ্রামীণ হাসপাতালের ল্যাব কর্মী। রোগীর পরিচয় থেকে টাকা নিয়ে টেস্ট, স্লিপে উল্লেখ নেই সেই টাকার পরিমাণের, পাল্টা সাফাই দিয়েছেন ল্যাব ম্যানেজার। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, সরকারি হাসপাতালে টাকার বিনিময়ে এবার টেস্ট করার অভিযোগ, আর অভিযোগ উঠেছে হাসপাতালেরই ল্যাব কর্মীর বিরুদ্ধে। মৌলপুর গ্রামীণ হাসপাতাল, সেখানকার ল্যাব কর্মীর বিরুদ্ধে অভিযোগ, টাকার বিনিময়ে টেস্ট করান তিনি, এমনটাই অভিযোগ ওই ল্যাব কর্মীর বিরুদ্ধে। নিয়ে আসি কালকে রাত্রে প্রচণ্ড জ্বর, তো সেই সূত্রে আমি আমার বাড়ির পাশে সংলগ্ন ব্লকে আমার মৌলপুর হাসপাতালে নিয়ে এসে ডাক্তার দেখাই। ডাক্তারবাবু সিবিসি রিপোর্ট, ম্যালেরিয়া রিপোর্ট, ডেঙ্গু রিপোর্ট করতে দেয়। তো ম্যালেরিয়া রিপোর্টটা আমি ফ্রি অফ কস্টে নিয়ে করে এসেছি। এবার এখানে যখন আমি সিবিসি অ্যান্ড ডেঙ্গু পরীক্ষা করতে আসি, তো সিবিসিটা করতে আসি, তো সিবিসি বললো আমার কাছে 250 টাকা। তো বললো ডেঙ্গু করা হয়, এলাম ডেঙ্গু কত, বললো 700 টাকা। তবে দুটো করতে গেলে 900 টাকা লাগে, আর সিঙ্গেল যদি করেন সিবিসি 250 টাকা লাগে, মানে দুটো করলে 50 টাকা আমাকে ডিসকাউন্ট করবে। তো করার পর আমার তো জানা নেই যে এখানে ডেঙ্গু কোনো অ্যালাউ নেই, সরকারি থেকে কোনো কিছু পারমিশন নেই। তা আমাকে দেওয়ার পর আমাকে এই স্লিপটা দেয়, বিলেরও কোনো উল্লেখ নেই, বিল কোনো দেওয়ার মতো। এখন আমাকে বলছে বিল চাইলে দিবে, তো বিল আমরা কেন চাইবো? বিলে টাকা লেখা আছে? বিলে কোনো টাকাও লেখা নেই যে আমার কাছে কত টাকা নিয়েছে, জাস্ট খালি নিচে পেড লিখে দিয়ে দিয়েছে। ডেঙ্গু টেস্ট এই ল্যাব করতে পারেন, কারণ তাদের সেটআপই নেই। সেই জন্য আমি বলে দিয়েছিলাম যে আপনারা এই যদি আপনাদের পেশেন্ট কর্মীতে যায়, তাহলে আপনারা স্টেট হইতে তাকে UPC 1 পাঠাবেন, UPC 1 যে হসপিটাল আছে সেখানে পাঠাবেন, অথবা মালদা মেডিকেল কলেজে পাঠাবেন। আপনারা কোনো রকম টেস্ট করবেন না ডেঙ্গু। কিন্তু সেটা তো করছে, হ্যাঁ সেটা বলা আছে, সেটা আমি পিপি ল্যাবকে আজকে ডেকে আমি বলবো। আমার আমাদের প্রোগ্রাম আছে, তো বলে দিয়েছি, এগুলো বলবো। কালকে অলরেডি ওভারটাইমে বলে দিয়েছি স্টপ করার জন্য, এরপর যদি করে তাহলে আমি চরম অ্যাকশন নেবো তো জিনিসটা। আইন অত অ্যাকশন যা আর তাই নেবো এক্সট্রিম লেভেল। পেট লেগেছেন যে পেট লেখা আছে ওটা আমাদের বোঝার জন্য। হ্যাঁ না, কত টাকা অ্যামাউন্ট আপনি পেশেন্টকে বলবেন না যে কত টাকা হয়েছে বা আর কিছু? পেশেন্ট তো বলা হয়েছে। হ্যাঁ তো বিলটা তাহলে কীভাবে দিচ্ছেন আপনারা? আর আপনাদের ডেঙ্গু করার নিয়ম আছে এখানে? ডেঙ্গু পরীক্ষা কেন করবেন যেখানে সরকারি হাসপাতালে নিয়ম নেই ডেঙ্গু পরীক্ষা করার, সেখানে আপনারা কেন করছেন? পেশেন্টটা সম্পূর্ণটাই বাইরে, বারবার ব্লাড দিচ্ছে না তো বাইরে দিয়ে। না না, এটা কি আপনাদের উপর মহল থেকে এ নির্দেশ আছে যে আপনারা এখান থেকে করবেন ডেঙ্গু বা সিবিসি? না না, ডেঙ্গু ওরকম আমাদের ইয়ে। তাহলে কেন করছেন? করে দিচ্ছে কারণ হচ্ছে পেশেন্টটা যেন আমরা সম্পূর্ণ টেস্ট এখান থেকে করব। এটা বৈধ না অবৈধ যেটা করে দিচ্ছেন আপনি? অবশ্যই বৈধ। হ্যাঁ বৈধ। এখনই বলছেন যে কোনো নির্দেশ নাই আমাদের, আবার বলছেন বৈধ। না না, এই যে রিপোর্ট যখন টেঙ্গেছেন সেখানে তো নাই, এবং টাকাও বেশি দিচ্ছেন। হ্যাঁ টাকা অ্যামাউন্ট দিচ্ছেন না, পাকা বিল কেন দিচ্ছেন না আপনারা? হ্যাঁ পাকা বিল পারে না, সেটা আমাদের দুটা আমাদের হেলথ সেন্টারে হওয়ার কথা। হ্যাঁ ডেঙ্গু আর ইসের সেটা আমাদের মূল ইয়ে হসপিটালের, এই হসপিটাল বলছি আমাদের স্বাস্থ্যকেন্দ্র যেটা পৌরসভার সামনে আছে, এই দুটা এখানে হওয়ার কথা। কিন্তু ওরা আমি দু একজন বলেছে যে পয়সা দিলে তো ওখানেই হচ্ছে, এবং ওখানে যেগুলো ওষুধের দোকানে বসছে তারা ওষুধের দোকানদারাও গিয়ে ওখান থেকে কিছু কিছু ব্লাড টেস্ট করিয়ে দিচ্ছে, আমাকে সেরকম খবর আছে। এটা তো অন্যায় হচ্ছে, অবশ্যই হচ্ছে। আমি দরকার হলে আবার CMOHকে বা DMকে আমি লিখব যে আমি এগুলো, আমার কাছে খবর আছে, BMHকে বলে কোনো কাজ হচ্ছে না, আপনারা এটা কী করছেন করেন। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দীপঙ্কর এই মুহূর্তে রয়েছে। দীপঙ্কর, অভিযোগ সাফাই সবটাই শুনলাম, হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কি বলা হচ্ছে এই বিষয়টা নিয়ে? দেখো এই মুহূর্তে যে খবর সেটা হচ্ছে যে পুরাতনবাংলা ব্লকের যিনি ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দীপ মজুমদার, তিনি কিন্তু বিষয়টি জানতে পেরেছেন এবং ইতিমধ্যে তিনি কিন্তু আজকে এসেছিলেন মূলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, বিষয়টি তিনি রীতিমতো নজরদারি করেছেন এবং রীতিমতো তিনি যেটা জানিয়েছেন
যে একটা পিপি ল্যাব, যে পিপি ল্যাবে যেখানে এই এই পরীক্ষা অর্থাৎ ডেঙ্গু পরীক্ষা এবং সিবিসি পরীক্ষা কোনো মতেই কিন্তু এখানে হয় না। কারণ সাধারণত এই পরীক্ষাগুলি সম্পূর্ণ ব্লাড স্যাম্পেল সোজা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই পরীক্ষা টেস্ট হয় এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে। সেই ক্ষেত্রে এই পিপি ল্যাবে যেখানে মূল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে যারা অথরাইজ গভর্নমেন্ট থেকে যে অথরাইজ করেছে তারা আজকে কিভাবে কেন এইভাবে টাকার বিনিময়ে যে অভিযোগটা উঠেছে সেটা কেন তারা নিচ্ছেন এই বিষয়টিকে তিনি রীতিমতো তদন্ত করবেন এবং এটি রীতিমতো তদন্তে যদি এটা সেটা প্রমাণিত হয় এটা সম্পূর্ণভাবে দোষারোপ যদি রীতিমতো অভিযুক্ত যে অভিযোগ সেটা যদি ঠিক হয় তাহলে কিন্তু রীতিমতো পিপি ল্যাবের যারা কর্মীরা রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু তিনি আইনত ব্যবস্থা গ্রহণ করবেন তেমনটাই কিন্তু জানিয়েছেন। মোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এই মোলপুর সদস্য প্রায় একাধিকভাবে একটা অভিযোগ উঠে এবং রীতিমতো অনিমা দাস ওই নলডুবির এলাকার বাসিন্দা দীর্ঘদিন ধরে তার শরীর খারাপ জ্বর আসছিল এবং রীতিমতো তখন তার পরিবারের লোক এই ডাক্তারকে দেখায় এবং ডাক্তার তাকে একটি ডেঙ্গু টেস্টের জন্য পরামর্শ দেয়। তখন জানা যাচ্ছে যে অজয় দাস অনিমা দাসের যে পরিবারের সদস্য তিনি মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জানতে পারেন নেকে নেকে ডেঙ্গু টেস্ট পরীক্ষা সিবিসি টেস্ট পরীক্ষা হচ্ছে, তিনি সেই হিসেবে পরীক্ষা অভিযোগ রয়েছে এবং হাসপাতালের তরফ থেকে বলা হচ্ছে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। অনেক ধন্যবাদ দীপঙ্কর।